একজন লিখেছেন আমার কাছে বিভিন্ন সময় কেনা পুরনো আর নতুন সনাতন ও একুশ বাইশ ক্যারেটের গোল্ড আছে আমি জাকাত দেওয়ার সময় বাজার মূল্য আটান্ন হাজার টাকা ভরি হিসেবে গণনা করবো নাকি গোল্ডগুলো কোনো গোল্ডের দোকানে বিক্রি করতে চাইলে তারা যে দামে আমার কাছে ক্রয় করবে সেই দাম দাম অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা হিসাবে জাকাত ঘ বাদ ভাই আপনার কাছে এখন যেই গোল্ড আছে সেটা যদি কোনো গোল্ড শুধু শুধু গোল্ড থাকে শুধু গোল্ড থাকে সেটা যদি কোনো সাড়ে সাত ভরি না হয় পঁচাশি গ্রাম না হয় তাহলে সেটার উপর জাকাত আসবে না কেমন রাখবেন আপ সেটার উপর জাকাত আসবে না সেটার সাথে টাকা মিলানোর কোনো প্রয়োজন নেই জাকাত স্বর্ণের একটা নেশাব আছে আলাদা স্বর্ণের জন্য সেই নেশাবটা পূর্ণ হতে হবে পঁচাশি গ্রাম না হলে আপনার স্বর্ণের আপনার এই স্বর্ণের উপর কোনো জাকাত নেই আরেকটি জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে স্বর্ণ যদি আপনার স্ত্রীর হয় সেটা যদি তাকে দিয়ে থাকেন গিফট হিসাবে অথবা মাহার হিসাবে তাহলে সেটার জাকাত আপনার অন্যান্য সম্পদের সাথে হিসাব হবে না সেটা তার আপনার স্ত্রীর থাকবে তো সুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন লাইউজমা বাইনা ভিন্ন জিনিসকে একসাথ করা যাবে না ভিন্ন জিনিসকে একসাথ করা যাবে না তো সুল্লা ইসলাম বলেছেন যেটা ভিন্ন ভিন্ন আছে একসাথ করা যাবে না আপনার স্ত্রী ভিন্ন একজন পার্সন আলাদা পার্সন তো তার যে স্বর্ণ সেটা আপনার সাথে আপনার সম্পদের সাথে যোগ হবে না সেটা আলাদা হবে সেটার জাকাতো আলাদা হবে সে তার যদি কোনো সম্পদের সাথে টাকা থাকে স্বর্ণের সাথে হ্যাঁ তখন স্বর্ণ এবং টাকা মিলে জাকাত হবে এইটা হচ্ছে মশালা কিন্তু শুধু স্বর্ণ আছে সেটা যদি কোনো পঁচাশি গ্রাম না হয় সাড়ে সাত ভরি না হয় একই কথা সাড়ে সাত ভরি মানে পঁচাশি গ্রাম না হয় তাহলে সেটার উপর জাকাত আসবে না এটা কিন্তু খেয়াল রাখবেন তো এই জন্য বলছি আপনার আর যে আপনার কাছে স্বর্ণ থাকে অনেক সময় মানুষ কিনে রাখে স্বর্ণ দাম বাড়লে বিক্রি করবে এই কারণে না হলে পুরুষের কাছে সাধারণত স্বর্ণ থাকে না পুরুষ স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই এটা আপনারা জানেন পুরুষের স্বর্ণের কোনো সেন স্বর্ণের কোনো বার বা স্বর্ণের কোনো কিছুই পুরুষের জন্য জায়েজ নেই স্বর্ণের কোনো আংটি কোনোটাই জায়েজ নেই তো পুরুষের কাছে স্বর্ণ থাকার কোনো মানে হয় না যদি তা থাকে আপনি কিনে রেখে দিয়েছেন কোনো কাজের জন্য সেটা আলাদা কথা তো এখন আপনি বুঝতে পারছেন যে স্বর্ণটা কার হলে জাকাত আসবে এটা কিন্তু আগে থেকে নির্ধারিত থাকতে হবে যে স্বর্ণ যদি কোনো আপনার স্ত্রীর হয় তো আপনার ওপর জাকাত আসছে না আপনার স্ত্রী সেটা জাকাত আপনি দিতে চান যে আমার স্ত্রীর পঁচাশি গ্রাম হয়ে গেছে আমি জাকাতটা দিয়ে দিতে পারবেন আপনি তাকে সহযোগিতা করতে পারবেন না হলে তার উচিত হবে স্বর্ণের একটা অংশ বিক্রি করে হলেও সে জাকাত দিবে কারণ ইসলাম চায় না একজন মানুষ সে ধনী ধনীর সীমায় উঠে যাবে এরপর জাকাত দিবে না এরকম হতে পারে না যদি সেও সে পঁচাশি গ্রামের নিচে তার স্বর্ণ থাকে অর্থ হচ্ছে সে এখনও সীমার মধ্যে আছে এই জন্য তার উপরে জায়গাতে আসবে না ইসলাম নেশাব দিয়েছে সীমা এবং ধনির সীমাকে নির্ধারণ করার জন্য নেশাবকে নির্ধারণ করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে মেনে নিলাম এটা আপনার স্ত্রীর বা আপনার স্বর্ণ যেটাই হোক পঁচাশি গ্রামের উপর হয়ে গেছে তখন আপনি সেটার বাজার দর নয় আপনি সেটা বিক্রি করতে বিক্রয় মূল্য আপনি নিয়ে যাবেন জিজ্ঞাসা করবেন আমি শুক্রটা নিতে হবে না আপনি যা বলবেন যে আমি স্বর্ণ বিক্রি করব আমাকে আপনি বলুন যে যখন কিনেন আপনারা আমার কত করে কিনবেন তো যদি বলে যে আমার একুশ আমরা একুশ ক্যারেটে আমরা পঁচিশ পার্সেন্ট আমাদেরকে ছাড় দেয় হিসাব করে তারা সাধারণত আর যেটা বাইশ ক্যারেট বা বেশি ক্যারেটটা তখন তারা একটু কম আরও কম ছাড়ে অর্থাৎ কম বাদ দেয় সাধারণত একুশ ক্যারেট হলেই পঁচিশ পার্সেন্ট বাদ দিয়ে দেয় তো সেই হিসাবে তখন এই জন্য আপনাকে হিসাব করতে হবে যা আছে তা আপনাকে যাক বাজার দর তা না বাজার দর তো তারা একটা বিক্রি করবেই আপনার কাছে যেটা তার মূল নেট মূল্য হচ্ছে বিক্রি করতে নিলে যেই দাম হবে সেটা এই জন্য আপনি যখন জাকাত দিতে যাবেন বিক্রি করতে গেলে যেই দাম হবে সেটার উপর নির্ভর করে আপনি জাকাত দিবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন এইটা তো গেল স্বর্ণের স্বর্ণের এখন টাকাটা কী করবেন টাকা কি স্বর্ণের উপরে ক্যাশ করবেন হ্যাঁ টাকাটাও করবেন তবে টাকাটা টাকাটার কোনো বাজার মূল্য আর ইয়া মূল্য নাই কারণ টাকা তো টাকাই আপনি বুঝতে পারছেন সেটা আপনি যদি পঁচাশি গ্রাম স্বর্ণের টাকা আপনার হয় পঁচাশি গ্রাম স্বর্ণের টাকা যদি আপনার হয় তাহলে আপনি সেটা টাকা দিতে হবে সেটা আলাদা মশলা এই জন্য আসলেই কিন্তু স্বর্ণের নেশাবে আলাদা এটার সাথে রূপকে লাগানো যাবে না স্বর্ণকে স্বর্ণ হিসেবে রাখতে হবে সেই হিসেবে জাকা দিবেন আর সম্পদ যেটা অর্থাৎ টাকা যেটা আছে এটাকে স্বর্ণের উপরে কেউ কেউ এ করে স্বর্ণের নেশাবে নিয়ে যায় কেউ রৌপ্যের নেশাবে নিয়ে যায় এটা এক এক সময় এক এক সময় অবস্থা অনুসারে প্রত্যেক দেশের দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে সৌদি আরবের মধ্যে এসে সাধারণত তারা স্বর্ণের উপর নেয় কারণ এই এই অল্প হাজার মানে কয়েক এক দুই লাখ টাকা সব মানুষের থাকে তারা জাকাত দেওয়ার জন্য এই জন্য বেশিরভাগই দিকে নিয়ে যায় কিন্তু আমাদের দেশের মতো গরিব দেশগুলো যেগুলো আছে সেগুলো তার রোপের ওপর নিয়ে জাকাত বেশি করে দেওয়ার ব্যবস্থাপনা করে